आज के श्रमिक घरे भात नाई सरकार बहादुर बिना स्वप्नर जबार क्षमता आसबे आज के बाजार व्यवस्थार दिखे तकाले स्पष्ट बुझा जाए सरकार आशा छेड़े दिए आगामी दिन राष्ट्रीय क्षमता तारा पाबे ना कारण তাই যদি না হতো অবশ্যই সরকার ব্যবস্থা নিত সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আজকে উন্নয়নের জোর মোটা চাল আজকে 80 টাকা পর্যন্ত ঠেকেছে উন্নয়নের জোর আজকে সাধারণ মানুষের ডাল আজকে 150 টাকা চিনি 120 টাকা থেকে শুরু করে গোস মাছের কোনো হিসাবে আজকে গরিবের নাই সাথী বন্ধুগণ সাধারণ ডিম দিয়ে ভাত খাইতো সেই জনগণ সেই ডিলার হালি 50 টাকা পৌঁছেছে এমন উন্নয়ন এই দেশে শুরু হয়েছে এই উন্নয়ন যদি চলতে থাকে এই দেশে কোনো কৃষক শ্রমিক গরীব দুঃখী মেহনতি মানুষ আর বসবাস করতে পারবে না অতএব কারণে আমার মনে হয় এই দেশ স্বাধীন হয়েছিল এই গরীব মেহনতি মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য গরীব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই 50 বছর চোরদেরকে আওয়ামী লীগ দলের থেকে বের করতে পারে নাই আজকে বরঞ্চ উল্টো উল্টো চোরদেরকে ক্ষমতায়ন করা হয়েছে দলের বড় বড় পদ দিয়ে মন্ত্রিত্ব দিয়ে সচিব বানিয়ে বড় বড় প্রশাসনের পদ দিয়ে আজকে এই চোরদের ক্ষমতা এতই শক্তিশালী করা হয়েছে আজকে দেশের তলাবিহীন চুরিতে পরিণত করছে সংগ্রামী সাথী বন্ধুগণ দেশ যদি বাঁচাতে হয় কৃষক শ্রমিক মেহনতি মানুষের দিকে তাকাতে হবে আমরা আগামীতে সিদ্ধান্ত নিব আগামী দিনের সরকার হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের বান্ধব সরকার আগামী দিনে সরকার হবে এই লুটেরা দুর্নীতিবাজের বিরুদ্ধে ন্যায় ইনসাফ ইসলামের সরকার সেই সরকারের নেতৃত্ব দিবে পিছায় চরমনাই লড়াই সংগ্রামে থাকবে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিকরা সাথী বন্ধুগণ আমরা আরো লক্ষ্য করছি যখন এই রমজানের ঈদ আসে তখন এই শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়া হয় বেতনের জন্য মিছিল করতে হয় মিটিং করতে হয় মানববন্ধন করতে হয় কেন মনে রাখবেন যেই শ্রমিকরা বিল্ডিং নির্মাণ করতে জানে সেই শ্রমিকরাই হাতে আবার বিল্ডিং ভাঙতেও জানে শ্রমিকদেরকে যদি বাধ্য করেন তাদেরকে যদি মাঠে নামান আপনাদের গদিও ভেঙে তছনছ করে দিবে অতএব সতর্ক হন সতর্ক হন এদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের দিকে তাকান দ্রব্যমূল্যের লাগাম এখনই টেনে ধরুন আজকে তেল গ্যাস বিদ্যুতের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে একের পর এক প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে অথচ শীতের বেলাও বিদ্যুতের লোডশেডিং হচ্ছে তাহলে এই বিদ্যুতের টাকা কোথায় যাচ্ছে কার পকেটে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে আজকে মাসে মাসে 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা 1100 টাকা করা হয়েছে অথচ গ্যাস থাকেই না রান্না বাড়া চুলাই চলে না এই টাকা কোথায় যাচ্ছে 1700 টাকা করেছে আজকে সেই গ্যাসের টাকা কোথায় যায় কেন এই 30 বছরে কেন কোনো গ্যাস উত্তোলন করা হলো না এই টাকার হিসাব আগামী নির্বাচনে দিতে হবে ইনশাআল্লাহ অতএব সরকার মহোদয়কে বলতে চাই সতর্ক হন সতর্ক হন সাবধান হন এই লুটেরা দুর্নীতিবাজদেরকে সরকার থেকে বের করে কারাগারে নিক্ষেপ করে তাদের শাস্তি দিন এবং তাদের যে টাকা জনগণের টাকা লুটপাট করে বিদেশে যারা পাচার করেছে সেই টাকা এনে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের রেশনিং এর ব্যবস্থা করুন অন্যথায় আমরা এই দায়িত্ব পালন করার জন্য মাঠে ময়দানে লড়াই সংগ্রাম আজকে শুরু করেছি সারা বছর ধারাবাহিক চালিয়ে যাব